বাড়ির কুমড়ো গাছে কুমড়ো না হলেও ফুল হয়েছে অনেক, তাই কুমড়ো ফুলের বড়া বানাবো। কিন্তু বড়া ভাজার জন্য বাড়িতে বেসন একদম কম ছিল, আর চালের গুঁড়ো তো ছিলই না, তাই কর্তামশাই আমার জন্য এনে দিয়েছে বেসন আর চালের গুঁড়ো, আর তার আবদারে বানাবো এই যে কুমড়ো ফুলের বড়া। বাড়ির গাছের জিনিস সেটা যেমনই হোক, খাওয়ার মজাই কিন্তু আলাদা, কি বলো বন্ধুরা? তাড়াহুড়ো করে ভিডিওটা শুরু করার কারণে উপকরণগুলো বের করে নেওয়া হয়নি, সেই জন্য এখনই বের করে নিচ্ছি। খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য কটা উপকরণেই কিন্তু বানানো হয়ে যায়। সবাই যদিও জানে কুমড়ো ফুলের বড়ার রেসিপি, তবে আজকে একটা ট্রিক্স বলবো তোমাদেরকে। এই দেখো কুমড়ো ফুলগুলোকে আমি কেটে নিয়েছি, কয়েকটা আমি দেখাবো কিভাবে কাটতে হয়, যারা জানে না তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। ভিতরের এই অংশটাকে দেখো বাদ দিয়ে দিচ্ছি, এরকম কেটেও ভাজা যেতে পারে, আবার দুফাল করেও কিন্তু ভাজা যেতে পারে। গাছ থেকে ফুলগুলো তুলে পরিষ্কার করে জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি, কারণ বাইরের গাছ সেখানে সারটারও পড়ে, এছাড়া পিঁপড়েও হয়, সেই কারণে কাঁচি দিয়ে কিন্তু আমি কাটছি। এটা আমার অনেক সুবিধা হয়, আর ফুলগুলো না অনেকটা নরম। আমরা দুজনে খাবো বলে বেশি কটা করব না, এই অল্প কটাই করব। তো চলো এবারে বাটি চামচ নিয়ে এসেছি ব্যাটারটাকে বানাবো। তার আগে দেখো ফ্রিজ থেকে আমি ঠান্ডা জল বার করছি। হঠাৎ ভাবছো ব্যাটার গুলতে ঠান্ডা জল কেন? হ্যাঁ বন্ধুরা, এটাই তো আজকের রেসিপির ট্রিক্স। 2 চামচ বেসন নিয়ে নিলাম, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু অল্প পরিমাণে করছি, তোমরা চাইলে কিন্তু বেশি পরিমাণ করতে পারো। সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি দেব, মানে ওই চিমটি কেটে 2-4 দানা মতো এইরকম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে নেব, যাতে লবণ ঝাল মিষ্টি সবকিছুর স্বাদ একদম ব্যালেন্স থাকে। নেক্সট যে উপকরণটা দিচ্ছি সেটা হলো 1 চিমটি খাওয়ার সোডা। খাওয়ার সোডা দিলে কিন্তু ভীষণই মুচমুচে হয়, আর তাছাড়াও ফোলে, মানে বড়াটা খুব ফুলো ফুলো হয়। এবারে ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে গুলছি। টিপস হলো এটাই, ফ্রিজে রাখা ঠান্ডা জল বা বরফ গোলার জল দিয়ে যে কোনো বড়ার ব্যাটার যদি তোমরা গোলো বা পকোড়ার ব্যাটার গোলো, তাহলে অনেকক্ষণ অবধি মুচমুচে থাকে। হাত দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। দেখো এইরকম কিন্তু ঘনত্ব হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি গাঢ় না। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেলেই কিন্তু আজকে আমি বড়াটা ভাজবো, চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো। পরিমাণ মতো তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার একটা করে কুমড়ো ফুল ব্যাটারে খুব ভালো করে কোট করে নেব, আর এক্সেস ব্যাটারটাকে ঝেড়ে নেব, না হলে কি বলতো ব্যাটারটা অনেকটা মোটা হয়ে যাবে, বাইরের কোটিংটাও সেরকম মুচমুচে হবে না। সেম ভাবে কিন্তু প্রত্যেকটা আমি ফ্রাই করে নিচ্ছি, এগুলো আগে বলার কিছুই নেই, সবাই জানো। কুমড়ো ফুলের বড়া ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, এপি টপি 2 পিট 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। লালচে বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা টিস্যুর উপরে, যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। সেম ভাবে বাকি বড়াগুলোকে ভেজে নিচ্ছি, এবারে তো ট্রাই করার পালা। বাইরে এত সুন্দর মেঘলা ওয়েদার, আর গরম গরম কুমড়ো ফুলের বড়া নিয়ে কিন্তু আমি বাইরের উঠোনে চলে এসেছি। তো চলো ফার্স্টে ট্রাই কিন্তু আজকে আমিই করব, দেখতে কি লোভনীয় হয়েছে না, কতটা মুচমুচে হয়েছে সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে ক্লোজ আপ সাউন্ডটা দেখো, অসাধারণ খেতে হয়েছে। এত মুচমুচে হওয়ার 3টে কারণ আছে। প্রথমত চালের গুঁড়ো দিয়েছি, খাওয়ার সোডা দিয়েছি, আর ফ্রিজের ঠান্ডা জলে ব্যাটারটা গুলেছে। দারুণ, বেগুনি হোক বা কুমড়োর বড়া হোক, যে কোনো কিছুর বড়া হোক, এরকম একটু ঠান্ডা জল দিয়ে বানিয়ে দেখবে, দারুণ। আমি এখানে কুমড়ো ফুলের বড়া খাচ্ছি, আর ক্যামেরার ওপার থেকে কর্তামশাই একটু লোভ দিচ্ছে, তো এটা হচ্ছে তার জন্য। নেন, গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে, সেজন্য সবগুলো ভাজলাম না। কেমন মুচমুচে, দারুণ হয়েছে না? উপর থেকে যদি আমি একটু বিট নুন ছড়িয়ে দিতাম আরো মজা লাগতো। ডালের পাতে ভাতের থেকে কিন্তু শুধু শুধু এরকম গরম গরম খাওয়ার মজা আলাদা, বলো। এত খাস্তা হয়েছে না, দারুণ হয়েছে না? অসাধারণ অসাধারণ। বাদ বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি, আজকে ডালের পাতে দুপুরে ভাতের সাথে খাবো বলে। তোমরা কারা কারা কুমড়ো ফুলের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে ফেসবুক পেজটিকে ফলো করো। টাটা, বাই বাই।